হ্যালো গাইস, হ্যাঁ, যেটা বলার জন্য ভিডিওটা অন করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার, আমি কালকে ভালোভাবে যেহেতু তোদের বুঝিয়ে বললাম যে তোরা আমার কথাগুলো শুনলি না, তারপরও আমার ছবি নিয়ে, তারপরে আমার ভিডিও নিয়ে নানান পিজে, ফার্স্টলি আমি একটা দেখছি ফেসবুক তামাশা, আরও কয়েকটা দেখছি, ও তো নামটা মনে নাই, তা করছিস ভালো করছিস, আর তোদের কমেন্টস দেখে আমার খুব ভালো লাগছে, তাতেই আমি তোদের বংশের পরিচয় পেয়ে গেছি। তোদের তো কুকুরের রাস্তা রাস্তায় জন্ম দিচ্ছে, আমার তো আর পুরো কথা বুঝা বলা লাগে না। আর শোন, আমার যেই ছবি দেখছিস না, ওটা কোনো অবৈধ ছবি না, অ্যাকচুয়ালি আমি তোদের আগে বুঝছি পাস্ট বলতে কোনো কথা আছে, সেরকমই মনে করে নেই, আমার পাস্টের কোনো পার্সোনালি কেউ হবে, বাট বিএফ না, বা আদারওয়াইজ বাহিরের কেউ না, হাজবেন্ড মনে করিস, ঠিক আছে? সো তোরা যে এটা নিয়ে মাতামাতি করছিস একদম বেহুতা, আমার হাজবেন্ড হলে আমি তার সাথে যা ইচ্ছা তাই করে দিতে পারি, বাট এটা তো আমি দেই নাই, আমি দিলে সেটা নিয়ে তোরা না হয় খুব বাড়াবাড়ি করতি, যে বলতি যে নিজের ভিডিও নিজে কি নিজের ছবি এই সমস্ত কেউ আপলোড করে কিনা, সরি ভিডিও না ছবি, তো চোরে পর্যন্ত আমার কাছে সরি বলছে যে আপনি আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে চোরে পর্যন্ত ছবিটা ডিলিট করে দিছে। তোরা ততক্ষণে কি করলি, ছবিটা নিয়ে সারা পেজ দিয়ে ভিডিও তৈরি করলি, ছবি আপলোড দিলি, লাভ হলো কি? আসলে মিসিং আন্ডারস্ট্যান্ডিং ছিল তো, সো আমি বলি নাই তোদের, ঠিক আছে? আর এই আন্ডারস্ট্যান্ডিং মিসিং থাকার কারণেই এতদিন তোরা অনেক কিছু বলছিস শুনছি, বাট এবার যদি মনে করস কেউ কিছু বলোস, বললাম না কুকুরে কামড় দিলে তো কুকুরে কামড় দেওয়া যায় না, আমি তোদের কামড় দেবো না, শুধু দেখবো, তোরা রাস্তার ছেলে, কুকুরের জন্মের ছেলে, তোর মেয়ে, তোরা আর কি বলবি বল? আমি এটা সবাইকে বলতেছিলাম, সবাই রাগ করো না, আমি অ্যাকচুয়ালি এটা বলতেছি যে যারা আমার কি বলে আমার ফ্যামিলি নিয়ে, আমার আব্বু আম্মুকে নিয়ে, আমার মানে ইনটোটাল সব কিছু নিয়ে ব্যাড কমেন্টস করছে, জাস্ট তাদের বলতেছি আমি ভালো ফ্যামিলি নিয়ে, বুঝছস, জাস্ট ফানি লাইক করি, সো এই কারণে এই সমস্ত করছি, ফাইজলাম করি, বাট ওই সমস্ত বাজে পিক আপলোড দেওয়া আমার কোনো ইচ্ছা নাই, আর তোদের দেখানোর মতো কোনো ইচ্ছা নেই, তোদের মতো ছেলে পানি কী দেখাবো, হে তোরা আমার সাথে কথা বলতে সাহস পাস, আর তোরা তো সামান্য একটা ছবির জন্য যা ইচ্ছা তাই বলছো, তাহলে আমার সামনে এসে বল তোদের ঘাড়ে কয়টা মাথা আছে, আমি জাস্ট দেখ।